আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত। ছয়লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী সিটি মেয়র লিটন। সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিক মঞ্চ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। এবছর পুলিশের বিধিনিষেধ থাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জশনে জুলুস বের হয়নি, তবে রাজশাহীর দরগাপাড়া ও বকশিয়া খানকা শরীফ এলাকায় ছোট পরিসরে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা শেষে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজারে চাদর পুষি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। সেখান থেকে ফিরে শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদে সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহানগরীর শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদেরী। এছাড়া মহানগরীর বিভিন্ন সড়কে আজ জশনে জুলুস বের না হলেও মসজিদে মসজিদে দিবসটির তাৎপর্য তুলে ধরে বয়ান ও মহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নগরীর বকশিয়া খানকা শরীফে দিনটি উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় তালাইমারি মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ ছয় লেন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বেলা 12টার দিকে নগরীর 14 পাই এলাকায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র। বাংলাদেশ সরকারের অর্থায়নে কাজটি বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন, নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। 4.10 কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে 93,48,60,000 টাকা। সড়কের মাঝে থাকবে 2 মিটারের সড়ক ডিভাইডার, ডিভাইডারের দুই পাশে 10.5 মিটারের সড়ক থাকবে। সড়কের উভয় পাশে 3 মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে 3 মিটার ফুটপাত ও ড্রেন থাকবে। সড়কটির সৌন্দর্য বর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটির কাজ শেষ হলে এটি হবে বিশ্বমানের একটি সড়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন ও 30 নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পিন্টু। সূচনা বক্তব্য দেন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও 21 নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, প্রধান প্রকৌশলী শরীফুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশে মৌলবাদীদের অর্থনৈতিক বিকাশ ও তা বিভিন্ন স্থানে বিনিয়োগের পথকে চিরতরে রুখে দেওয়ার দাবি তুলেছেন রাজশাহীর বিভিন্ন স্তরের রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকালে নগরীর আলুপট্টির বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি তোলেন তারা। সারা দেশের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যদি তুমি মানুষ হও ধর্মান্ধতা রুখে দাও স্লোগানে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন মৌলবাদীদের অর্থের উৎস এবং সেই অর্থ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে তা খুঁজে বের করে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন থেকে 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠারও দাবি তুলেন বক্তারা। এ সময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিষ্ঠায় 72-এর সংবিধানের অপরিহার্যতা অনস্বীকার্য। এই চেতনা প্রতিষ্ঠা করতে 72-এর সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বক্তারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো সাম্প্রদায়িক কর্মকাণ্ডের ধিক্কার ও নিন্দা জানিয়ে সামগ্রিক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আহমেদ শফিউদ্দিন। বক্তব্য রাখেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক সিবলি নোমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, উন্নয়নকর্মী সুব্রত পাল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এই দেশে কিন্তু মৌলবাদের অর্থনীতি বেশ সক্রিয় এবং সেই অর্থনীতি বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে, সেগুলোর পুঁজি থেকে মুনাফা আসছে এবং সেই মুনাফাগুলো কিন্তু নানান কাজে ব্যবহৃত হচ্ছে। এগুলোরও আসলে আমাদের মনে হয় যে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া দরকার।
সিঙ্গাপুরের মতো দেশে প্রচন্ড হানাহানি ছিল, দাঙ্গা ছিল, তারা সমাধান করতে পেরেছে, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান কেন পারেনি? আসুন আমরা সিঙ্গাপুরকে অনুসরণ করি, এটি সম্ভব। আমাদের সাংস্কৃতিক নীতি করতে হবে। সরকারের কোনো সাংস্কৃতিক নীতি আছে কি? সরকারের কোন রকমের ক্রীড়া নীতি আছে কি? সরকারের এই নীতিগুলো তো থাকতে হবে। রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্নীতির ভুয়া মামলা দেখিয়ে এক চিকিৎসকের কাছ থেকে 95 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরের লক্ষ্মীপুর মিঠুর মোড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মিঠুর মোড় এলাকায় একেএম মোতাহারুল ইসলামের ছেলে তাসফিন আহমেদ ও তার ভাই ফয়সাল আহমেদ। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ডাক্তার আজিজুল হকের স্ত্রীর বড় বোনের ছেলে আসামি তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তার সূত্র ধরে তাসফিন ও ফয়সাল ডাক্তার আজিজুল হকের বাড়িতে যাওয়া আসা করত। এর সূত্র ধরে তাদের ভাইরা আসামি রুবেল সরকার রাসেলের যোগসাজশে ডাক্তার আজিজুল হককে হাইকোর্টের ভুয়া দুর্নীতি দমন মামলার কাগজ ও আয়করের ভুয়া কাগজ দেখায় এবং আসামি রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মামলা পরিচালনা ও অন্যান্য খরচ দেখিয়ে 95 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ডাক্তার আজিজুল হক খোঁজ খবর নিয়ে জানতে পারেন মামলার বিষয়টি ভুয়া। আসামিদের কাছে জানতে চাইলে তারা টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এর পরপরই রাজপাড়া থানার একটি চৌকস অভিযানিক দল সোমবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদকে তাদের বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নওগাঁয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জেলা স্কুল হলরুমে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। সভায় জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক আমিনউদ্দিন মাহমুদ, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আদম আলী ও প্রভাষক রেজওয়ান আহসান সহ অন্যান্যরা। বক্তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের উপর বিস্তারিত আলোচনা করেন। নাটোরে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা 11টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম এবং প্রধান আলোচক শহরের কান্দি ভিটা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা। অপরদিকে বেলা 12টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার উদ্যোগে শহরের বড় হরিশপুর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ আহলে সুন্না ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মুফতি মোহাম্মদ নুরুল হুদা চিশতি। পরে বড় হরিশপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার। আলোচনা সভায় বক্তারা বলেন, 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। পরবর্তীতে তিনি সব ধরনের কুসংস্কার, গোড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল দূর করতে শান্তির বাণী প্রচার করে গেছেন। তার আদর্শ ধারণ করে পথ চললে মানব জাতি বিভ্রান্ত হবে না। পরে মানব জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরি সন্দেহে গলায় গামছা পেঁচিয়ে যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে সদর উপজেলার 12 নং চর বাগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ রানা টিপুর বিরুদ্ধে। তবে ওই যুবক বলছেন তিনি বাইসাইকেল চুরি করেননি। আর ইউপি চেয়ারম্যানের দাবি, সাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছেন তিনি। গত রোববার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল জানান, রোববার বিকেলে চর বাগডাঙ্গা বাজারে ধাক্কা লেগে একটি সাইকেল পড়ে যায়। আমি সাইকেলটি তুলতে যাই, এ সময় চোর সন্দেহে মারধর শুরু করে এলাকাবাসী। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করে। এর আগেও চোর সন্দেহে কয়েকজনকে টর্চার, সেলে নির্যাতনের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী এক ইউনিয়নবাসী বলেন, আমরা প্রথম একসঙ্গে 25 জন তার হাতে মার খেয়েছি। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শহীদুল রানা টিপু জানান, আমি বাইসাইকেল চুরি যাওয়া ব্যক্তিকে সান্ত্বনা দিতেই যুবককে শাস্তি দিয়েছি।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যান সহ এ পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুর 3টার দিকে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ ইলিয়াস, এখলাসপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মিজানুর রহমান, গণিপুরের নূর নবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম আরও জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4টি মামলায় 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।